34 ইঞ্চি একটা কার্ভ 2K ডিসপ্লে মনিটর থাকবে মাত্র 49,000 টাকায়, 27 ইঞ্চি IPS ডিসপ্লে গেমিং মনিটর থাকবে মাত্র 35,000 টাকায়, LG 22 MK 600 খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর এবং IPS ডিসপ্লে এই মনিটরটা থাকবে মাত্র 13,500 টাকায়, স্যামসাং ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস IPS ডিসপ্লে মনিটর থাকবে মাত্র 10,500 টাকায়, লেনোভোর 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর অফিসিয়াল প্রোডাক্ট এবং ফুললি হোয়াইট কালার একটা মনিটর থাকবে মাত্র 11,500 টাকায়, আজকে কিন্তু HP 22 ইঞ্চি বর্ডারলেস M22F মনিটর থাকবে মাত্র 11,800 টাকায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে চলে আসলাম কিন্তু মনিটরের বিশাল স্টক নিয়ে। আপনারা জানেন প্রতি মাসেই আমরা মনিটরের আপডেট প্রাইস নিয়ে আপনাদেরকে ভিডিও নিয়ে আসি, যেখান থেকে আপনারা একদম ছোট থেকে একদম বড় মনিটর পর্যন্ত মার্কেটের আপডেট মনিটরগুলোর আপডেট প্রাইসগুলো পান। আজকেও ঠিক তেমন একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কিন্তু একদম সর্বনিম্ন সেই 3,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 34 ইঞ্চি কার্ভ মনিটর থাকবে, এবং এই ছাড়াও অন্যান্য মার্কেটে যেমন HP, ডেল, ল্যানোভো, তারপরে হচ্ছে যে আপনার ভিউসনিক, তারপরে হচ্ছে যে আপনার দাহুয়া, সমস্ত মনিটরগুলো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওতে থাকবে। এবং ইনশাআল্লাহ আমরা বলতে পারি আমাদের প্রাইসগুলো মার্কেটের সবচাইতে ভালো প্রাইস হবে। আমরা আপনাদেরকে সবসময় এরকম ভালো প্রোডাক্ট ভালো প্রাইসে দিয়ে থাকি, আজকেও ঠিক তেমনটাই থাকবে। তো ভিউয়ার্স, আজকের অনেকগুলো কালেকশন রয়েছে অন্যান্য অনেক ভিডিওর চাইতে, আজকে প্রোডাক্টের পরিমাণ একটু বেশি, কারণ নতুন অনেক সেগমেন্ট আসছে, অনেক প্রোডাক্ট আসছে, এই সবগুলোর আপডেট প্রাইস, আপডেট ফিচার সব কিছু নিয়েই কথা বলবো। আপনারা দেখছেন রবিন ব্লগস ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের বিশাল স্টক সামনেই রয়েছে, সামনে পিছনে সাইডে সমস্ত দিকেই রয়েছে। আজকে কিন্তু এখানে একদম সর্বনিম্ন 17 থেকে শুরু করে 17 ইঞ্চি, 19 ইঞ্চি, 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 27 ইঞ্চি, 34 ইঞ্চি সমস্ত মনিটরে রয়েছে। আমরা ভিডিওতে ফিরে যাবো, তবে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি, যেটা হচ্ছে সুবাস্তু ICT ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন, এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেমলিংয়ের তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন। এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের 64 জেলা থেকে এই মনিটরগুলো নিতে চান, তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই মনিটরগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন। তো আমরা ভিডিওতে ফিরে যাই। আমরা প্রথম যে মনিটরটা আজকে দেখবো সেটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের একটা 17 ইঞ্চি মনিটর, যেটা সর্বনিম্ন প্রাইসের মনিটর। মার্কেটে এই ধরনের মনিটরগুলোর মধ্যে বেশ কয়েকটা ব্র্যান্ড হয়, সবগুলো অলমোস্ট সিমিলার, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, আর এই মনিটরগুলোর মধ্যে প্রাইজেরও কোনো পার্থক্য নাই। ধরেন ইসনিক, গিগাসনিক, হাই পাওয়ার, তারপরে দেখা গেছে যে অ্যাটলাস, যতগুলো আছে সবগুলোই সেম প্রাইজই। তো এটা হচ্ছে গিগাসনিকের 17 ইঞ্চি স্কোয়ার মনিটরটা, যেটার প্রাইস হচ্ছে মাত্র 3,000 টাকা এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এবং এছাড়া এরপরে আরেকটা মনিটর থাকবে 19 ইঞ্চির মধ্যে, যেটা হচ্ছে এই ধরনের ব্র্যান্ডের, সেটা হচ্ছে হাই পাওয়ার। আমি একটু আগেই বলেছিলাম সমস্ত মনিটরগুলোই আসলে দেখা গেছে হাই পাওয়ার, গিগাসনিক, ইসনিক সবগুলো একই, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। তো এটা হচ্ছে হাই পাওয়ার, এটার প্রাইস হচ্ছে 4,000 টাকা। আপনারা যারা এই 4,000 টাকার মধ্যে হাই পাওয়ার, গিগাসনিক, ইসনিক যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, সবগুলো একই প্রাইস এবং নিতে পারবেন। এবং এটার প্রাইসে থাকবে কিন্তু 4,000 টাকার ওয়ারেন্টি, সেই 1 বছরই। এরপরে আমরা দেখবো ওয়েল নোন ব্র্যান্ডগুলোর মধ্যে 19 ইঞ্চি, এবং বর্তমান মার্কেটে আপনারা অনেকেই জানেন যে 19 ইঞ্চি মনিটরটা জেনুইন ব্র্যান্ডের ওয়েল নোন ব্র্যান্ডগুলোর মধ্যে তেমন কেউ আর খুব একটা করে না। তার ভিতরে এই মনিটরটা আমার কাছে মনে হয়েছে একটা ভালো মনিটর, যারা অফিসিয়াল স্ট্যান্ডার্ড মনিটর হিসেবে একটা মনিটর চান, আর জানেন যে আসলে অফিস আদালত বা এ ধরনের কর্পোরেটগুলোর মধ্যে আসলে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। তো এটা হচ্ছে ভিউসনিকের, অলরেডি দেখতেই পাচ্ছেন ভিউসনিকের VA1903H মডেলের, এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন, এবং এটা ভেরিফাইড একটা নাম্বার দেওয়া আছে, যেটা এটা অফিসিয়াল প্রোডাক্ট কিনা এই নাম্বারটাতে ফোন করে এটা সিরিয়াল নাম্বারটা বললে ওনারা বলে দিবে। জেনুইন প্রোডাক্টগুলোর মধ্যে এটা অবশ্যই একটা ভালো মনিটর, যারা এই ধরনের কর্পোরেট লেভেলের জন্য মনিটর চাচ্ছেন তাদের জন্য অবশ্যই একটা ভালো প্রোডাক্ট, যেটা নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, দীর্ঘদিন লাস্টিং করবে তেমন মনিটর। কারণ আসলে কর্পোরেটের জায়গাগুলোতে কাজের জন্য হঠাৎ করে যদি একটা মনিটর নষ্ট হয়ে যায়, তখন আসলে একটা বিশাল বিড়ম্বনা, তাদের সমস্ত কাজগুলো বন্ধ হয়ে থাকে সেই মনিটরের জন্য। তো অবশ্যই এই ধরনের মনিটর নিলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে বিড়ম্বনায় পড়বেন না, এটা ঠিক তেমন একটা মনিটর। আর এই মনিটরটার প্রাইস হচ্ছে আপনার অবশ্যই 7,500 টাকা, যেটা অবশ্যই 3 বছরের
বছরের ওয়ারেন্টি থাকবে এবং একটা ভালো মনিটর। যারা এই ধরনের জেনুইন ব্র্যান্ড প্রোডাক্ট ব্যবহার করে অভ্যস্ত তারা এই মনিটরটা নিতে পারেন, একটা ভালো প্রোডাক্ট। এবং এরপরে দেখবো আমরা আরও একটা মনিটর, যেটা অবশ্যই 20 ইঞ্চি সিরিজের একটা মনিটর, আপনারা অলরেডি জানেন। এবং এটাও কিন্তু দেখা গেছে যে অফিসিয়াল প্রোডাক্ট, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অফিসিয়াল ইয়েটা আছে, লোগোটা আছে। এবং এটা হচ্ছে এসআরের K202Q মডেলের একটা মনিটর, যেটা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা 20 ইঞ্চি। আর এই মনিটরটার প্রাইস হচ্ছে 7,500 টাকা, যেটা একটু আগের মনিটরটার মতোই। এবং এই প্রোডাক্টটাও অবশ্যই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, যেটা অলরেডি অফিসিয়াল লোগোটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। এরপরে যে মনিটরটা দেখবো সেটা অবশ্যই আরও একটা ভালো প্রোডাক্ট, এবং এই মনিটরটাও একটা অফিসিয়াল প্রোডাক্ট। এখানে যদি আমরা দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল লোগোটা রয়েছে, স্মার্টের প্রোডাক্ট। এবং এই মনিটরটাও আরও একটা গর্জিয়াস মনিটর, যেটা হচ্ছে যে আপনার অবশ্যই এইচপির, এবং এইচপির P204V। এবং এই মনিটরটাও খুব ভালো একটা মনিটর, যে মনিটরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। আর এটা 20 ইঞ্চি মনিটর, যেটা কিন্তু অবশ্যই দেখা গেছে HDMI VGA দোনোটা পোর্টই রয়েছে। এর আগে দুটো মনিটরও HDMI VGA দোনোটা পোর্ট রয়েছে, যেহেতু আপডেট যে মনিটরগুলো মার্কেটে আসে সবগুলোই এখন HDMI এবং VGA পোর্টকে প্রাধান্যতা দিয়ে দিয়ে আসে। আর এটাও অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট। এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে 9,500 টাকা। যারা জেনুইন প্রোডাক্টগুলোর মধ্যে বর্ডারলেস ছাড়া, মানে বর্ডার সহ মনিটর চান, তাদের জন্য অবশ্যই এই মনিটরগুলো ভালো মনিটর। আর এটাও অফিসিয়াল 3 বছরের ওয়ারেন্টি থাকবে। এরপরে দেখবো আমরা 22 ইঞ্চি সেগমেন্টে, 22 ইঞ্চির মধ্যে অবশ্যই দেখা গেছে যে একটু কমের মধ্যে যে মনিটরগুলো আছে, মানে ফুল এইচডি মনিটর অনেকেই কিন্তু একটু মিনিমাম বাজেটের মধ্যে চান, তাদের জন্য এই মনিটরটা আরও একটা ভালো মনিটর, যেটা হচ্ছে PCB নামে একটা ব্র্যান্ড, অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া, এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে যে V22CW। খুব সুন্দর এই মনিটরটা। তো এই মনিটরটা কিন্তু অবশ্যই একটা ভালো মনিটর, 1 বছরের ওয়ারেন্টি সহ। এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র 5,500 টাকায়। 22 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে মালয়েশিয়ান মেড একটা মনিটর, যেটা 5,500 টাকা এবং 1 বছর ওয়ারেন্টি, অবশ্যই একটা ভালো প্রোডাক্ট কিন্তু। এরপরে যে মনিটরটা আমরা দেখবো সেটা অবশ্যই অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর, খুব ভালো মনিটর, অনেকেই কিন্তু চান এই ধরনের প্রোডাক্টগুলো। আর অ্যাটলাসের কিন্তু রিসেন্টলি হিউজ প্রোডাক্ট মার্কেটে চলে আসছে, এবং এই প্রোডাক্টটাও কিন্তু দেখা গেছে যে খুব নাম করেছে মার্কেটে। যারা এই ধরনের মনিটর কিনেন, অ্যাটলাস ব্র্যান্ড আমি দেখেছি অনেকেরই চাহিদার শীর্ষে থাকে। তো এটা হচ্ছে যে আপনার 22 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে মনিটর, বর্ডার সহ HDMI এবং VGA পোর্ট রয়েছে। আর এই মনিটরটার প্রাইসও কিন্তু অবশ্যই 5,500 টাকা, যেটা অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি থাকে, একটা ভালো মনিটর। এরপরে কিন্তু আরও একটা মনিটর দেখবো, যারা বর্ডারলেস মনিটর চাচ্ছেন একদম মিনিমাম বাজেটের মধ্যে, তাদের জন্য এটা আরও একটা সুন্দর মনিটর। এটা হচ্ছে অ্যাটলাসের ATS22VFB, এবং এটা খুব সুন্দর একটা মনিটর, ভিএ প্যানেলের একটা মনিটর, 75 হার্জ, একটা বর্ডারলেস মনিটর, দেখতে লুকিংটা গর্জিয়াস। এবং আমরা যদি এটা তো ব্যাক সাইডটা এখানে দেখা যাচ্ছে, এবং এটার সামনের সাইডটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্লিম পাতলা একটা মনিটর, যেটা অবশ্যই ভিএ প্যানেল, 75 হার্জ, ফুল এইচডি ডিসপ্লের একটা মনিটর, অবশ্যই AMD FreeSync রয়েছে। এবং এই মনিটরটাতে অবশ্যই 3 বছরের ওয়ারেন্টি থাকবে, দাম হচ্ছে মাত্র 7,000 টাকা। বর্ডারলেস মনিটর যতগুলো মার্কেটে আছে, এই মনিটরটা 7,000 টাকায় দিচ্ছে, অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এই ফিচার দিয়ে এই প্রাইসে এই ওয়ারেন্টিতে দিতে পারছে না। অন্য যেগুলো আবার এই প্রাইসে আছে সেগুলো আবার ওয়ারেন্টিতে কম, কিন্তু এই মনিটরটা একটা ভালো মনিটর। যারা এই ধরনের বাজেটে মনিটর নিতে চান, আমার কাছে মনে হয় যে মনিটরটা একটা ভালো মনিটর, নিশ্চিন্তে নিতে পারেন। এবং এই পর্যন্ত 100 উপরে মনিটর বিক্রি করেছি, আমি যদি ভুল না করে থাকি 100 উপরে হবে, নিচে হবে না, আলহামদুলিল্লাহ একটা ওয়ারেন্টিতে আসে নাই। এরপরে যে মনিটরটা দেখবো এটা হচ্ছে হাই পাওয়ার একটা মনিটর, অনেকেই আমার এই মনিটরটা অনেকদিন ধরেই দেখেন। এই মনিটরটা কিন্তু হাই পাওয়ারের একটা বর্ডারলেস মনিটর, যেটা HI22F4K মডেলের। এবং এই মনিটরটা IPS ডিসপ্লে, এবং হচ্ছে যে 75 হার্জ, এবং 2 বছরের ওয়ারেন্টি, ওয়ারেন্টিটা 1 বছর কম দিচ্ছে। কিন্তু এই মনিটরটাও একটা ভালো মনিটর, যেটা অবশ্যই 7,000 টাকায় ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুটো ভ্যারিয়েন্টই রয়েছে, যার যেটা পছন্দ নিতে পারবেন। আর এই মনিটরটাও কিন্তু স্লিম মনিটর, এবং এই মনিটরটাও সাথে বিল্ট ইন স্পিকার আছে, একটা ভালো মনিটর। এটারই আরেকটা মনিটর হচ্ছে এটা, যেটা হচ্ছে একটু আগে বলছিলাম, এটার হোয়াইট এবং ব্ল্যাক কালার। আর এটা হচ্ছে যে আপনার হোয়াইট কালারটা, যেটা হচ্ছে যে একই কার্টুন, কিন্তু হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে জাস্ট হচ্ছে যে আপনার কালারের পার্থক্য। আর এটাও কিন্তু সেম প্রাইসে, মানে 7,000 টাকায় থাকবে, যেটা অবশ্যই IPS ডিসপ্লে, 75 হার্জ, এবং ওয়ারেন্টিটা 2 বছর। এরপরে আরও একটা মনিটর রয়েছে, যেটা স্পেশালি একটু গেমার আছেন তাদের জন্য একদম বাজেট কিলার মনিটর বলা চলে। এটা হচ্ছে অ্যাটলাসের, আপনার হচ্ছে যে ATS22VF, তবে এটা হচ্ছে ভিএ প্যানেলের 100 হার্জের মনিটরটা, দেখতেই পাচ্ছেন। এবং এটাও কিন্তু বর্ডারলেস একদম ফুলি হোয়াইট কালারের একটা মনিটর, যেটা খুব সুন্দর একটা মনিটর। আর এই মনিটরটাও কিন্তু বর্ডারলেস একদম স্লিম পাতলা একটা মনিটর, যেটার প্রাইস থাকবে মাত্র 7,500 টাকা, ভিএ প্যানেলের 100 হার্জ। এবং এই মনিটরটা অবশ্যই স্পেশালি গেমারদের জন্য ভালো একটা মনিটর, এবং কালার কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অবশ্যই 3 বছরে থাকবে। এরপরে আরও একটা মনিটর, যেটা অ্যাটলাসের, আসলে অ্যাটলাস এবং এখন বর্তমানে অনেকগুলো মডেল নিয়ে আসছে মার্কেটে, যেগুলো সবগুলোই আসলে প্রায় ভ্যালু ফর মানি বলা চলে। এটা হচ্ছে অ্যাটলাসের আরও একটা মডেল, যেটা হচ্ছে ATS22IFB। এটা হচ্ছে IPS ডিসপ্লে, 75 হার্জ,
5ms রেসপন্স টাইম এবং এটাতে এনার্জি সেভিং মোড আছে এবং অবশ্যই আপনার লো ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে। ফুল এইচডি ডিসপ্লের একটা মনিটর যেটা HDMI এবং VGA পোর্ট সহ সামনের লুকিংটা এরকম, ব্যাক সাইডের লুকিংটা এইরকম। এই মনিটরটা থাকছে মাত্র 7,500 টাকায়, মানে IPS ডিসপ্লে 75Hz বর্ডারলেস মনিটর আর কোনো ব্র্যান্ড আপনার এই প্রাইজে 3 বছর ওয়ারেন্টি, মানে 7,500 টাকায় 3 বছরের ওয়ারেন্টি দিতে পারছে, আপনি মার্কেটে দেখাতে পারবেন না ইনশাল্লাহ। এটা সেই জায়গাটায় অবশ্যই অনন্য, এই মনিটরটা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। এরপরে থাকবে 100Hz-এর একটা মনিটর। 100Hz সেগমেন্টে অবশ্যই এই মনিটরটা একটা বেটার মনিটর। আমরা মার্কেটে অনেক ধরনের এই ধরনের প্রাইসে অনেকগুলো মনিটর দেখবো, আরও দুই একটা ব্র্যান্ড আছে যারা এই প্রাইসে করে, কিন্তু সেই মনিটরগুলো আসলে পরীক্ষিত না। এই মনিটরটা কিন্তু UNV-র একটা মনিটর, যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা মনিটর। এবং মনিটরটার যে স্ট্যান্ডটা অবশ্যই একটা ভালো স্ট্যান্ড, যেটা কিন্তু অবশ্যই দেখতে একটু গেমিং লুকিং। আর এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে MWLC22IS2। এই মনিটরটা কিন্তু অবশ্যই খুব একটা ভালো মনিটর এবং এটা IPS ডিসপ্লে 100Hz মনিটরের মধ্যে সবচাইতে ভালো প্রাইসে। আর এটা অবশ্যই একটা ভালো ওয়েল নোন ব্র্যান্ড, যেটা অবশ্যই ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড, আপনারা জানেন দাহুয়া হিকভিশনের মতো করে এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল সিসি ক্যামেরা একটা ভালো ব্র্যান্ড। তারা এটা কিন্তু সার্ভাইলেন্স সিস্টেমে ওরা অনেক পুরনো এবং রিসেন্টলি অনেকগুলো মনিটর নিয়ে আসছে আপনারা জানেন। এটার আরেকটা মডেল আমরা মাঝে দিয়ে বিক্রি করেছি, খুব ভালো মনিটর ছিল, সেটাও ভালো চলছে, খুব একটা ওয়ারেন্টিতে আসছে না। এবং এই মনিটরটাও কিন্তু তেমন একটা মনিটর এবং এটা বাংলাদেশে শীর্ষস্থানীয় রিভিউয়াররা রিভিউ করেছে। UNV মনিটর রিভিউ লিখে সার্চ করলে দেখবেন তারা এই মনিটরটা খুব ভালো রিভিউ করেছে, সেখান থেকে খুঁটিনাটি এটার পারফরমেন্সগুলো দেখেছে এবং ভালো মনিটর হিসেবেই এটাকে আপনাকে আপনার গণ্য করেছে। এবং এই মনিটরটার প্রাইস থাকছে মাত্র 8,200 টাকা, যেটা অবশ্যই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এবং এরপরে যে মনিটরটা দেখবো, NPC নামে আরও একটা ব্র্যান্ড, যেটা খুবই ভালো একটা প্রিমিয়াম ব্র্যান্ড। এবং এটা অবশ্যই NPC-র এই মডেলটা হচ্ছে যে আপনার MF2208IPS। এই মনিটরটাও কিন্তু IPS ডিসপ্লের একটা মনিটর, যেটা অবশ্যই 100Hz-এর বর্ডারলেস একটা মনিটর, ব্ল্যাক কালারের খুব সুন্দর। এই মনিটরটা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট, এখানে অফিসিয়াল লোগোটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সুরভি এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান, যারা হচ্ছে যে আসলে ব্যানকিউ বাংলাদেশের অথরাইজ ডিস্ট্রিবিউটর এবং হচ্ছে দাহুয়া ডিস্ট্রিবিউটর। এবং হচ্ছে তাদের এই প্রোডাক্টটা হচ্ছে NPC নামে আরও একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাও কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটাও কিন্তু তাদের, এবং এটাও তারা এটার বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর। এবং এই মনিটরটা কিন্তু আরও একটা ভালো প্রাইসে, কারণ IPS ডিসপ্লে 100Hz-এর মধ্যে এটাও একটা ভালো কম্পিটিটর। এবং এটার প্রাইস হচ্ছে 8,900 টাকা। 8,900 টাকায় 3 বছরের ওয়ারেন্টি, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেটা অবশ্যই একটা ভালো প্রোডাক্ট। এরপরে আমরা দেখব বাংলাদেশের আরও একটা ভালো ব্র্যান্ড, যেটা হচ্ছে ভ্যালোটপ। অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই ভালো ব্র্যান্ড একটা ভ্যালোটপ, এবং এই মনিটরটাও কিন্তু একটা ভালো মনিটর, যেটা IPS ডিসপ্লে 75Hz বর্ডারলেস মনিটর। এবং এই মনিটরটা আমরা হিউজ সেল করেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো রেপুটেশন মনে হয়েছে মনিটরটার, এবং এটার ফিচার প্রোডাক্টিভিটি সব কিছু মিলিয়ে একটা ভালো মনিটর। এটা IPS ডিসপ্লে 75Hz বর্ডারলেস একটা মনিটর, খুবই প্রিমিয়াম লুকিং একটা মনিটর, যেটার প্রাইসটা থাকছে মাত্র 9,000 টাকায়, মাত্র 9,000 টাকায়, এবং এটা অবশ্যই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এরপরে থাকবে PC পাওয়ার ব্র্যান্ডের আরও একটা মনিটর, যেটা অবশ্যই খুব ভালো একটা মনিটর, সিলভার কালার, মানে একটু ব্যতিক্রমী মনিটর। আর PC পাওয়ার সবসময় এরকম ব্যতিক্রমী মনিটর তৈরি করে থাকে। এটা হচ্ছে PC পাওয়ারের PCM22S, দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা মেটাল এবং এটা খুঁটিটাও মেটাল। এখানে যে আপনার এটা দেওয়া আছে ফ্রেমটা, এটাও আপনার হচ্ছে যে সিলভার কালার, মানে পুরো আপনার সামনের এই ফ্রন্ট সাইডটা হচ্ছে সিলভার এবং ব্যাক সাইডটা হচ্ছে ব্ল্যাক, খুব সুন্দর কম্বিনেশনে কালার কম্বিনেশনের এই মনিটরটা কিন্তু IPS ডিসপ্লে 75Hz বর্ডারলেস মনিটর, যেটা লো ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে। এবং এখানে যদি আমরা দেখেন কিছু ফিচার অলরেডি লেখা আছে, এটা হচ্ছে 100% sRGB এবং কালার বিটটা 8 বিট, এবং অলরেডি এখানে IPS ডিসপ্লে লেখাই আছে দেখতেই পাচ্ছেন। ভালো একটা মনিটর, যেটা অবশ্যই আমাদের এখানে থাকছে মাত্র 9,000 টাকায়, এবং এটা অফিসিয়াল 3 বছরের ওয়ারেন্টি, একটা ভালো প্রোডাক্ট। এরপরে এই ঠিক সেম মডেলটারই একটা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং এটা হচ্ছে PCM22F মডেলের, যেটা অবশ্যই এই সেম ফিচার সেম সব কিছু, জাস্ট এটা ব্ল্যাক। যারা একদম ফুললি ব্ল্যাক কালার মনিটর নিতে চান তাদের জন্য এটাও কিন্তু নিতে পারেন, এবং এটাও কিন্তু ফিচার এই সেম, IPS ডিসপ্লে 75Hz বর্ডারলেস মনিটর, এবং এটাও প্রাইসটা থাকছে কিন্তু অবশ্যই মাত্র 9,000 টাকায়। এরপরে আরও একটা মডেল আমরা দেখাবো, যেটা PC পাওয়ারের আরও একটা ভালো প্রোডাক্ট, যেটা PC পাওয়ারের PCM22GW। অলরেডি দেখতেই পাচ্ছেন মনিটরটা IPS ডিসপ্লে, 100Hz-এর একটা মনিটর, 5ms রেসপন্স টাইম, অবশ্যই MD FreeSync রয়েছে, লো
ব্লু লাইট ফিল্টার রয়েছে এবং এই মনিটরটাও ফুল এইচডি ডিসপ্লের একটা মনিটর, বিল্ট ইন স্পিকার সহ ফুললি হোয়াইট কালারের মনিটরটা আমাদের কাছে থাকছে মাত্র 9500 টাকায়। আরও একটা ভালো প্রোডাক্ট যেটা ওয়ারেন্টিতে অবশ্যই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এরপরে থাকবে আরও একটা প্রিমিয়াম প্রোডাক্ট এবং এটা মার্কেটে নতুন এসেছে, তবে প্রোডাক্টটা খুবই ভালো এবং এটা অবশ্যই আমাদের সেই সুরভি এন্টারপ্রাইজের অফিসিয়াল প্রোডাক্ট যেটা বাংলাদেশে তারা নিয়ে আসছে এবং এই প্রোডাক্টটা নামে ওই প্রোডাক্টটা হচ্ছে অরিক্স ব্র্যান্ডের একটা মনিটর। অলরেডি দেখতেই পাচ্ছেন অরিক্সের এই মনিটরটা কিন্তু অবশ্যই আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা মনিটর, যেটা কিন্তু খুবই ভালো একটা মনিটর এবং এটা কিন্তু একটা আরও বিশেষত্ব বিষয় আছে, অন্যান্য মনিটরগুলোর মতো এটার স্ট্যান্ড না, এটা একটু হচ্ছে যে দেখা যাচ্ছে হাইড্রোলিক স্ট্যান্ডের টাইপের মনিটর, তবে এটা হাইড্রোলিক স্ট্যান্ড না, দেখতে অনেকটা সুন্দর লাগে। এবং এটার মধ্যে আরও একটা ভালো অফার আছে, যেটা হচ্ছে এটার সাথে কিন্তু প্রতিটা মনিটরের সাথে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি, যেটা শুধুমাত্র অরিক্স দিচ্ছে এবং এটা তাদের অফিসিয়াল প্রোডাক্ট দেখে বাংলাদেশে নতুন লঞ্চ করেছে, এই কারণে এই অফারটা দিচ্ছে। আপনারা যতদিন পর্যন্ত এই অফারটা চলবে আপনারা কিন্তু মনিটরগুলো পাবেন এবং এটার সাথে অবশ্যই একটা স্মার্ট ওয়াচ পাবেন, দুটা মডেলের, যেটা আপনার পছন্দ এটার মধ্যে আপনি একটা পছন্দ করে নিতে পারবেন। এবং এই মনিটরটার প্রাইস থাকছে মাত্র 9700 টাকা। 9700 টাকা, আইপিএস ডিসপ্লে, 100 হার্জ, লো ব্লু লাইট ফিল্টার দেওয়া এবং স্ট্যান্ডটা দেখতে অনেকটা হাইড্রোলিক স্ট্যান্ড এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, খুবই ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টটাও আপনারা চাইলে আমাদের এই পিসি এখান থেকে নিতে পারেন। এবং এইখানে আরও একটা মনিটর দেখবো আমরা, পিসি পাওয়ারের একটা গেমিং মনিটর, অনেকেই এটা সম্বন্ধে জানেন, পিসি পাওয়ারের PCGM22, খুবই প্রিমিয়াম লুকিং এই মনিটরটা। অলরেডি দেখতেই পাচ্ছেন এটার ফিচারগুলো সামনে, আইপিএস ডিসপ্লে, 100 হার্জ ফুল এইচডি ডিসপ্লের একটা মনিটর, 5ms রেসপন্স টাইম এবং এটার মধ্যে 120% sRGB আছে। অবশ্যই কালার গ্রেডিংটা অনেক ভালো, লো ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে যেটা চোখের ক্ষতি করবে না, আর অবশ্যই লুকিংটা ওয়াও। এবং এই মনিটরটা কিন্তু থাকছে আমাদের কাছে মাত্র 9700 টাকায়। 9700 টাকা প্রাইস রেঞ্জে এটাও একটা কম্পিটিটর, বেস্ট কম্পিটিটর বলা চলে এবং আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা এই মনিটরটা রিভিউ করেছে। অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে 3 বছর। এরপরে থাকবে আরও একটা প্রিমিয়াম ব্র্যান্ড, প্রিমিয়াম কোয়ালিটি, সেটা হচ্ছে এই পিসি পাওয়ারেরই আরও একটা মনিটর। ওইটা কিন্তু ছিল ফুললি ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ফুললি হোয়াইট কালার, আর হোয়াইট কালার এমন হোয়াইট কালার যে এটার যে স্ট্যান্ড, খুঁটি, এটার ফ্রেমটা এবং সাইডের যে ব্যাজেলটা এবং হচ্ছে পিছনের ব্যাক সাইডটা সব কিছু একদম হোয়াইট কালার এবং এটার সাথে অ্যাডাপ্টারটা HDMI কেবলটা ওইটাও হোয়াইট কালার, মানে ফুললি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। এবং প্রোডাক্টিভিটি বলি যদি খুবই ভালো এটার মধ্যে, এবং এটার মধ্যে যদি ফিচারের কথা বলি, আইপিএস ডিসপ্লে, 100 হার্জ, 16.9 ওয়াইড স্ক্রিন এবং এটা হচ্ছে 120% sRGB, লো ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে, ফুল এইচডি মনিটর এবং খুব ভালো মনিটর বলা চলে। এবং এটাও আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা রিভিউ করেছে এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সবারই সুপরিচিত CSIR প্রোডাক্ট, তারা কিন্তু 25 বছর যাবৎ এই IT লাইনে আছে, তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো বানিয়ে নিয়ে আসছে। অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন তাদের 25 বছরের একটা অ্যানিভার্সারি ছিল কিছুদিন আগে এবং খুবই ভালো প্রোডাক্ট তারা তৈরি করে। ইনশাআল্লাহ আমরা আশা করবো সামনের দিকে আরও ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসবে, যেগুলো প্রাইস টু পারফরমেন্স এবং আমাদের অনেকেরই স্বপ্ন পূরণ হবে, আমাদের কাজের ধাঁচগুলোকে আরও ভালো করবে এবং আমাদের কাজের কোয়ালিটিগুলোকে ভালো করবে, যেটা একদম আমাদের বাজেটের মধ্যে প্রোডাক্ট তারা দিবে। এটাও ঠিক তেমন একটা প্রোডাক্ট এবং এটার প্রাইস হচ্ছে 9900 টাকা এবং এই মনিটরটাও একটা ভালো প্রোডাক্ট, যেটা অবশ্যই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এরপর আমরা দেখবো কিন্তু দাহুয়া ব্র্যান্ডের মনিটর, মার্কেটে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে দাহুয়ার, তার ভিতরে এটা আরও একটা প্রিমিয়াম ব্র্যান্ড, প্রিমিয়াম কোয়ালিটি, যেটা হচ্ছে দাহুয়ার B201S এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে, 100 হার্জ, মানে এখন বর্তমানে 100 হার্জ মনিটরে ছড়াছড়ি আসলেই, তো এটাও কিন্তু এর ব্যতিক্রম না। আর দাহুয়া মনিটরগুলো আপনারা জানেন অন্যান্য প্রোডাক্টের চাইতে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও ভালো হয়, খারাপ হয় না, আর এটা কিন্তু অবশ্যই আইপিএস ডিসপ্লে, 100 হার্জ, একদম বর্ডারলেস মনিটর, একদম লো ব্লু লাইট ফিল্টার থেকে শুরু করে অনেকগুলো ফিচার এখানে আছে যেগুলো কিন্তু অবশ্যই একদমই প্রয়োজনীয়, যেমনকি বিল্ট ইন স্পিকার আছে। আর এই মনিটরটার প্রাইস থাকছে মাত্র 10,000 টাকা এবং এটাও কিন্তু CSIR প্রোডাক্ট, অফিসিয়াল ডিস্ট্রিবিউটর CSI। এরপরে আমরা দেখবো ভিউসনিক, অনেকেরই কিন্তু পছন্দের তালিকা এটা থাকে, কারণ এই মনিটরটা হচ্ছে ভিউসনিকের VA2209 সিরিজের মনিটর, আর এটা অবশ্যই ভিউসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট, যেটার কারণে আসলে এটা পছন্দের তালিকায়, কারণ ভিউসনিকটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং প্রিমিয়াম কোয়ালিটিগুলোর মধ্যে অবশ্যই ভিউসনিক সেরা। এবং এই মনিটরটা কিন্তু অবশ্যই আইপিএস ডিসপ্লে, 100 হার্জ, 1ms রেসপন্স টাইম, অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, অফিসিয়াল লোগোটা এখানে রয়েছে। আর অবশ্যই একটু আমরা এমন কিছু প্রোডাক্ট অনেকেই চাই যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে, বাজেটটাও কমের মধ্যে থাকবে, ঠিক এই মনিটরটা তেমন একটা মনিটর। এটার প্রাইসটা মাত্র 10,500 টাকা, অফিসিয়াল প্রোডাক্ট এবং ফিচার প্রাইস প্রোডাক্ট সব কিছু মিলিয়ে একটা ভালো মনিটর, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এরপরে দেখবো বিজনেস সিরিজের আরও একটা মনিটর, যেটা বর্তমানে মানুষের নজর কেড়েছে, মার্কেটে অলরেডি একটা ভালো সাড়া ফেলেছে, এটা হচ্ছে MSIR
প্রো এমপি 225 সিরিজের মনিটরটা, যেটা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট। আমরা যদি এখানে লোগোটা দেখাই, দেখতেই পাচ্ছেন এটা আমাদের সবারই সুপরিচিত ডিস্ট্রিবিউশন হাবের প্রোডাক্ট। এটা কিন্তু একটা ভালো মনিটর, যেটা আইপিএস ডিসপ্লে, 100 Hz বর্ডারলেস, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এই মনিটরটাও কিন্তু আমাদের এখানে রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। এবং এটার প্রাইস থাকবে 10,500 টাকা, যেটা অবশ্যই এই প্রাইস রেঞ্জে একটা বেটার প্রোডাক্ট, বেটার প্রাইস, এবং অবশ্যই এমএসআই ব্র্যান্ড হিসেবে অবশ্যই উপরিভাগে থাকবে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো হবে। এটা ঠিক তেমন একটা মনিটর, আর অবশ্যই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন। এরপরে দেখবো আরও একটা প্রিমিয়াম প্রোডাক্ট, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো প্রোডাক্ট, যেটা ল্যানোভো ব্র্যান্ডের। আপনারা অনেকেই জানেন ল্যানোভো অবশ্যই প্রিমিয়াম, এবং তাদের প্রোডাক্টের ধাঁচগুলো একটু ভিন্ন রকম হয়। এই মনিটরটা হচ্ছে আপনার ল্যানোভো L22i-14, এবং এই মনিটরটা কিন্তু আমরা দেখেছি একদম লাস্ট উইক বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা রিভিউ করেছে, আর এটা অবশ্যই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মনিটর। এবং এটা যদি আমরা মডেল নাম্বারটা লিখে অনলাইনে সার্চ করি, যে L22i-14, এই মনিটরটা যদি লিখে সার্চ করেন, দেখবেন সেখানে এটা রিভিউটা, এবং খুবই ভালো মনিটর। এবং এটাও কিন্তু অবশ্যই আইপিএস ডিসপ্লে, যেটা 100 Hz-এর একটা মনিটর, অবশ্যই এটার যে স্ট্যান্ডটা আছে, এটার যে স্ট্রাকচারটা আছে, পেছনের ব্যাকসাইডটা আছে, খুবই গর্জিয়াস এই স্ট্যান্ডটা, এবং এটা খুবই একদম প্রিমিয়াম হোয়াইট কালার। আর এটা অবশ্যই একটা ভালো মনিটর, অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট। এখানে যদি আমরা এটার লোগোটা দেখি, দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা রয়েছে, আর এটা কিন্তু খুবই আসলে একটা ভালো মনিটর, যেটা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এবং এই মনিটরটার প্রাইস থাকবে মাত্র 11,500 টাকায়। অবশ্যই এই মনিটরটা একটা সেরা মনিটর, একটা ভালো মনিটর, যেটা অবশ্যই অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি থাকবে। দেখতে দেখতে কিন্তু আমরা হিউজ মনিটর দেখে ফেললাম, এখন দেখবো 24 ইঞ্চি সেগমেন্টে কি। 24 ইঞ্চির মধ্যে প্রথমেই রয়েছে, এটা হচ্ছে পিসি পাওয়ারের একটা মনিটর, যেটার মডেল নাম্বারটা হচ্ছে PCZ24F100W। খুবই ভালো কোয়ালিটির এই মনিটরটা কিন্তু অবশ্যই, 23.8 ডিসপ্লে, যেটা 24 ইঞ্চি আমরা বলি, ফুল এইচডি মনিটর, 1ms রেসপন্স টাইম, 100 Hz, 120% sRGB, অবশ্যই আইপিএস প্যানেল, এবং এনভিডিয়া জি সিঙ্ক এবং হচ্ছে AMD ফ্রি সিঙ্ক সব কিছুই রয়েছে, খুব প্রিমিয়াম কোয়ালিটির এই মনিটরটা। কিন্তু হোয়াইট কালারের একটা মনিটর, যেটার প্রাইস থাকছে মাত্র 14,000 টাকায়, এবং অবশ্যই 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। আমাদের সবারই সুপরিচিত CSI-এর প্রোডাক্ট, আর পিসি পাওয়ার মার্কেট কিন্তু কাঁপাইয়া দিচ্ছে আসলেই, কারণ এই প্রাইস রেঞ্জগুলোতে এমন ফিচার নিয়ে আসছে যেটা অন্য কোনো ব্র্যান্ড খুব একটা পাচ্ছে না। আর অবশ্যই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তাদের খুবই ভালো। আর এরপরে থেকে কিন্তু আরও একটা মনিটর দেখবো, যেটা অবশ্যই আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, যেটা পিসি পাওয়ারের, আর এটা হচ্ছে পিসি পাওয়ারের PCZ24F180CW। খুব সুন্দর প্রিমিয়াম লুকিং এই মনিটরটা, কিন্তু সেমি কার্ভ একটা মনিটর, অবশ্যই একটা গেমিং মনিটর, যেটা 180 Hz-এর, এবং এই মনিটরটা হচ্ছে VA প্যানেলের একটা মনিটর, এবং এই মনিটরটার রেসপন্স টাইমটা কিন্তু অবশ্যই 1ms রেসপন্স টাইম, এবং এই মনিটরটার কালার গ্রেডিং যদি বলি 120% sRGB, খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির এই মনিটরটা, কিন্তু একটা ভালো মনিটর আমরা দেখেছি। এটাও কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউ রিভিউ করেছে এবং খুবই ভালো রিভিউ দিয়েছে, আর গেমিং মনিটর হিসেবে বাজেট কিলার মনিটর বলা চলে, এবং খুব ভালো একটা মনিটর, যেটা অবশ্যই 18,800 টাকা এই প্রাইস রেঞ্জে, অবশ্যই এটা ভালো একটা মনিটর, যেটা অবশ্যই কিন্তু 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এরপরে দেখবো আরও কিছু মনিটর, তার ভিতরে বাংলাদেশের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড, শীর্ষে থাকা একটা মডেল, যেটা হচ্ছে HP-র M22F, এবং এই মনিটরটা খুবই প্রিমিয়াম লুকিং একটা মনিটর, সবারই চাহিদার শীর্ষে থাকে। আইপিএস ডিসপ্লে, 75 Hz বর্ডারলেস মনিটর, যেটা লুকিংটা ওয়াও, এবং এটার স্টাইলটা নিয়ে আসলে কারো কোনো অভিযোগ থাকে না, খুব ভালো একটা মনিটর, যেটা অবশ্যই আইপিএস ডিসপ্লের একটা মনিটর। এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে একদম স্পেশাল একটা প্রাইজে, মাত্র 11,800 টাকায়। অবশ্যই একটা ভালো মনিটর, একটা ভালো ব্র্যান্ড, এবং এই মনিটরটা সবারই পছন্দের শীর্ষে থাকে। আপনারা চাইলে এই মনিটরটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 11,800 টাকায়। অবশ্যই মার্কেট যাচাই করে দেখতে পারেন, প্রাইসটা অবশ্যই সবচেয়ে ভালো প্রাইস। তো এরপরে দেখবো আরও একটা প্রিমিয়াম ব্র্যান্ড, আরও একটা আমার পছন্দের প্রোডাক্ট, যেটা হচ্ছে স্যামসাংয়ের বর্ডারলেস মনিটর। আর স্যামসাংয়ের আসলে ছোট মনিটরগুলোর সেগমেন্টটা তারা আসলে কিছুটা কমিয়ে এনেছে, তবে স্যামসাংয়ের যে জনপ্রিয়তা, যে মনিটরের প্রোডাক্টিভিটি, সেটা এখনও রয়েছে। আর এই মনিটরটা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন স্মার্টের অফিসিয়াল লোগোটি এখানে রয়েছে, এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট। আর এই মনিটরটা কিন্তু অবশ্যই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর, যেটার মডেল নাম্বার হচ্ছে LS22C310EAWXXL। খুব সুন্দর এই মনিটরটা, এটা কিন্তু অবশ্যই বর্ডারলেস মনিটর, আইপিএস ডিসপ্লে, 75 Hz, এবং হচ্ছে খুবই ভালো একটা মনিটর, যেটা 5ms রেসপন্স টাইম। আর অবশ্যই স্যামসাং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা তৈরি করে থাকে, এবং তাদের প্রোডাক্টগুলোর বেশ কিছু ভালো গুণ আছে, তার ভিতরে সবচাইতে বেশি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, ওয়ার্ল্ডে দুটো ব্র্যান্ড আছে যারা হচ্ছে সব কিছু, মানে একদম সার্কিট, আইসি,
প্যানেল সবকিছু নিজেরা তৈরি করে। এই দুটো ব্র্যান্ডের একটি হচ্ছে স্যামসাং, একটি হচ্ছে এলজি, এবং তারা সমস্ত কিছু আসলে নিজেরা যেহেতু আপনার হচ্ছে যে ফিচার করে, যার কারণে নিজেরা আপনার হচ্ছে এগুলো তৈরি করে, তো যার কারণে কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে। আর অবশ্যই স্যামসাং ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি, যাদের প্রোডাক্ট খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে, এই মনিটরটাও তার মধ্যে অন্যতম। এবং ফিচারের কথা যদি আমরা চিন্তা করি, আর এটা কিন্তু অবশ্যই ভিয়েতনাম মেড, দেখতেই পাচ্ছেন এখানে যদি আমরা একটু দেখাই, যেখানে সমস্ত ব্র্যান্ডগুলো অবশ্যই চায়না বা অন্যান্য জায়গার, যদিও কোয়ালিটি কোনোটাই লেস না, চায়না থেকে যদি আসুসের মনিটর আসে সেটার যে কোয়ালিটি লেস হবে তা কিন্তু না, তবে অনেকেই চান যে এর বাহিরের মেড নিতে। তবে তাদের জন্য সুখবর হচ্ছে এটা ভিয়েতনাম মেড, এই মনিটরটাও নিতে পারেন আপনারা, প্রাইসটা অবশ্যই স্পেশাল প্রাইস, আমাদের একদমই ভালো একটা প্রাইস করে দিচ্ছি 10,500 টাকায়। 10,500 টাকায় অবশ্যই স্যামসাংয়ের মনিটরটা একটা ভালো মনিটর, যেটা অবশ্যই আপনারা নিতে পারেন, এবং অবশ্যই ভালো একটা প্রোডাক্ট, যেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এরপরে আমরা আরও একটা মনিটর দেখব, যেটা এলজির। আর এলজির প্রোডাক্টটাও আমি একটু আগে বলছিলাম যে ওয়ার্ল্ডের এই মাত্র দুটো ব্র্যান্ড আছে যারা অবশ্যই 100% প্রোডাক্ট নিজেরা তৈরি করে, তার ভিতরে এটা একটা, এবং এটা হচ্ছে এলজির 22MK 600, যেটা কিন্তু অবশ্যই অনেক দিন যাবৎ মার্কেটে রয়েছে, কারণ তাদের এই প্রোডাক্টটার চাহিদা এখনও আছে। একটু প্রিমিয়াম লেভেলের যারা কাস্টমার আছেন তারা এই প্রোডাক্টটা অবশ্যই এখনও চান, এবং ব্র্যান্ডের বাইরে যারা যেতে চান না, এলজি স্যামসাংয়ের মধ্যে থাকতে চান, তারা অবশ্যই মনিটরটা নিতে পারেন। যখন মার্কেটে অন্যান্য মনিটরগুলো 75 Hz তৈরি করতে পারছিল না, তখন সর্বপ্রথম এই মনিটরটা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট 75 Hz-এর মধ্যে করে নিয়ে আসছিল, তখন এই মনিটরটা প্রবল একটা জনপ্রিয়তা ছিল, এবং এই মনিটরটার এখনও জনপ্রিয়তা আছে। তবে মনিটরটার খুবই ভালো কোয়ালিটি, এবং এই মনিটরটা আমি নিজেও ব্যবহার করি, যেটা অবশ্যই IPS ডিসপ্লে 75 Hz, এবং ভালো একটা মনিটর, যেটার প্রাইস থাকছে মাত্র 13,500 টাকায়। এবং অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট আমরা যদি একটু সাইডে দেখাই, এখানে অবশ্যই গ্লোবালের স্টিকার রয়েছে, যেটা অবশ্যই একদম অফিসিয়াল প্রোডাক্ট, এবং অবশ্যই এখানে এলজিরও লোগো রয়েছে, এবং জেনুইন প্রোডাক্ট, মানে প্রোডাক্ট নিয়ে আপনি টেনশনে থাকবেন না যে এই প্রোডাক্টটা কি আসলে আনঅফিসিয়াল কি না। তো আসলে দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি, এখন আরও দুটো মনিটর দেখার বাকি আছে। একটা হচ্ছে 27 ইঞ্চি, অলরেডি দেখতেই পাচ্ছেন এই মনিটরটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর, আর এটা তো অলরেডি জানেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। অনেকেই কিন্তু এরকম বড় মনিটর চান, যে দেখা গেছে স্পেশালি গেমাররা, তো এই মনিটরটা তাদের জন্য অবশ্যই একটা ভালো মনিটর, যেটা কিন্তু মডেল নাম্বারটা অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে PCG 27Q 180DW। খুব সুন্দর কোয়ালিটির এই মনিটরটা কিন্তু অবশ্যই একটা 27 ইঞ্চি মনিটর, এবং QHD ডিসপ্লের একটা মনিটর, এবং এই মনিটরটা 1ms রেসপন্স টাইম, এবং এটি 180Hz-এর একটা মনিটর, 100% sRGB, এবং এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে মাত্র 35,000 টাকায়। মাত্র 35,000 টাকায় এই মনিটরটা অবশ্যই একটা ভালো মনিটর, যেটা অবশ্যই 2K ডিসপ্লে, খুব ভালো এই মনিটরটা কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং অবশ্যই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এরপরে যে মনিটরটা দেখবো, এটা আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, এবং অনেকেই চান 34 ইঞ্চি বা 35 ইঞ্চি একটা বড় গেমিং মনিটর, তাদের জন্য এটা অবশ্যই একটা ভালো মনিটর, যেটা পিসি পাওয়ারের, এবং এটা হচ্ছে পিসি পাওয়ারের PCG 34B 165WQC। এবং এই মনিটরটা ভিএ প্যানেলের একটা মনিটর, এবং এটা হচ্ছে একটা সেমি কার্ভ মনিটর, 165 Hz-এর রিফ্রেশ রেটের একটা মনিটর, এবং অবশ্যই এটা 2K ডিসপ্লের একটা মনিটর, এবং এই মনিটরটা 34 ইঞ্চি একটা কার্ভ মনিটর, যেটা অবশ্যই আমাদের কাছে থাকছে মাত্র 49,000 টাকায়। মাত্র 49,000 টাকায় এই মনিটরটা আরও একটা বেস্ট মনিটর, যারা একটু বড় মনিটর চান তাদের জন্য একটা ভালো মনিটর। তো ভিউয়ার্স, অলরেডি আমাদের অনেকগুলো মনিটর কিন্তু আমরা দেখিয়ে ফেললাম, অলরেডি দেখেছেন সবগুলো মনিটরই প্রাইস, প্রোডাক্টিভিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব কিছু মিলিয়ে সবচাইতে ভালো, এবং এই মনিটরগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। এই মনিটরগুলো নিতে গেলে সিস্টেম হচ্ছে দুটো, একটা হচ্ছে আমাদের শপ এসে নিতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি, এই কফি হাউসের গলিটা হচ্ছে সুবাস্তু ICT ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটা এই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, KJS ম্যানশন। KJS ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সে বিল্ডিংয়ের তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস, ওয়ান স্টপ সলিউশন, এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতে পারবেন না, বাংলাদেশের 64 জেলা থেকে এই মনিটরগুলো নিতে চান, আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই মনিটরগুলো নিতে পারেন, এবং এই মনিটরগুলো কিন্তু অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে হলে 500 টাকা অ্যাডভান্স করলেই হবে, তারপরে আমরা মনিটরগুলো একদম আপনাদেরকে প্যাকেট করে কুরিয়ার করে দেব। কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে দেখবেন আসলেই সেম মনিটরটা আপনার হাতে গেছে কিনা, মনিটরটা অক্ষত আছে কিনা, সব কিছু ঠিক থাকলে প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নেবেন, বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন, এবং আপনার প্রোডাক্টটা যদি কোনো সমস্যা হয় আপনার টাকাটা আমরা ফেরত দিব, আপনি প্রোডাক্টটা উঠানো লাগবে না। তো এখানে আপনাদের কোনো রকম ইনসিকিউর হওয়ার সুযোগ নাই, আপনারা অবশ্যই নিশ্চয়তা পাবেন, আপনার ভালো প্রোডাক্ট আপনার টাকার নিশ্চয়তা, সেটা পেয়ে আপনি একটা প্রোডাক্টে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম।